গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালটা আমি শুরু করছি পরোটা আর তরকারি দিয়ে, তারপর সোজা চলে এসেছি তোমাদের রাতে। আসলে এই কদিন ভিডিও দেওয়া হয় না ঠিকঠাক করে, কারণ বাড়ির দিকে একটু সমস্যা ছিল, সেই কারণে তো আজকে থেকে আবার ভিডিও শুরু করছি। তো রাত্রিরে রুটি আনা হয়েছিল কিনে, তো সেগুলো একটু গরম করা হচ্ছে, আর মা এই বাসনটা মেজে নিচ্ছে রাত্রিবেলা। আর দুপুরবেলা কিছু শেয়ার করা হয়নি, দুপুরবেলাও আজকে বাড়িতে মানুষজন এসেছিলো, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তারপর এইটা মা খায়, কিশমিশ জলে ভিজিয়ে রাখা হয়, পরের দিন সকালে খায়। আর এই চাউমিন আনা হয়েছে, আর এই যে রুটির সাথে এই যে তড়কাও আনা হয়েছে, তড়কা দিয়ে রুটি দিয়ে আমরা রাত্রির ডিনারটা করব। আজ কদিন শরীরের অবস্থাও তেমন ভালো না, সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে থেকে আবার নিয়মিত শুরু করব। তো তোমরা দেখতে থাকো, তরকাটা ঢেলে নিচ্ছি আর রুটি, তো এটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আসলে দুপুরবেলা মানুষজন এসেছিলো, অনলাইন থেকে খাবার অর্ডার করা হয়েছিলো, আজকে রান্না করা হয়নি, ওই জন্য রাত্রির জন্য নেই, তাই রাত্রির থেকেও আবার নিয়ে আসা হলো। তো যাই হোক, তো দেখো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা যাচ্ছি বসিরহাটে, কিছু দরকারি কেনাকাটা রয়েছে সেই জন্যে। তো কিছু কারণবশত অর্ধেক রাস্তা থেকে আমাদের ফিরে আসতে হয়, আমি কেনাকাটা করতে পারিনি। বাড়ি এসে মা দেখি মাংস রান্না করছে, মা পিছনে বাটি নিয়ে দাঁড়িয়ে আছি, মা মাংস দিয়েছে, কষা মাংস মা রান্না করছে, আর বাড়ি এসে কষা মাংস তুলে নিয়ে আমি খাচ্ছি। তো কষা মাংস খেতে কিন্তু দারুণ লাগে, বাটি নিয়ে মায়ের পিছু পিছু ঘুরঘুর করছি, ও মা কষা মাংস তুলে দাও না, কষা মাংস তুলে দাও না। তো মা কষা মাংস তুলে দিল, তাই আমি বসে বসে খাচ্ছি। আর আজকে দুপুরে লাঞ্চ মেনুতে ছিল হচ্ছে শিম আলু চচ্চড়ি, আর ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর ছিল হচ্ছে চিকেন কষা, মানে চিকেনের ঝোল আর কি। তো এটা হচ্ছে কয়লার চিকেন, ব্রয়লারটা অতটা ভালো লাগে না, কয়লারটাই আমরা খাই বেশিরভাগ। তারপর সন্ধ্যাবেলা মা আর আমি দুজন মিলে একটু রেডি হয়ে নিয়েছি, আর একটু বেরোবো, দুজন মিলে একটু বার হব। ও হ্যাঁ, দুজন না সরি তিনজন, আমার পাশের বাড়ির ভাইটাও যাবে, ও আমাদের সঙ্গে যাবে। তো আমরা তিনজন মিলে যাব বাদুরিয়ায়, কিছু কেনাকাটা রয়েছে, মা কী কিনবে সেই জন্যে তিনজন মিলে যাচ্ছি, আর আমার তনু বাচ্চার ওষুধ আনতে যাচ্ছি। তো আজকের ভিডিও এতটুকুই, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। তো টাটা, লাভ ইউ অল।